রাস্তাহীন মন্দিরে সম্পন্ন হলো বাৎসরিক উৎসব আজ অর্থাৎ চার ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিলচরের ঘুঙুর দুর্গাপল্লীর শ্রী রক্ষাকালীর মন্দিরে সম্পন্ন হলো খুব বাৎসরিক উৎসব অতি মনোরম নাতি একটি ছোট্ট টিলার উপর শ্রী রক্ষাকালী মন্দিরটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে কিন্তু আশ্চর্যের বিষয় হলো মন্দিরটিতে প্রবেশ করার তেমন কোনো রাস্তাই নেই দুটি ওয়ালের ছোট্ট ফাঁক দিয়ে ভক্তবিন্দুরাম মন্দিরে আসা যাওয়া করে অতি কষ্টে পুজো কমিটির কর্মকর্তাগণ সংবাদ মাধ্যমে সরকার তথা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যাতে অতি শীঘ্র মন্দিরের আসা যাওয়ার রাস্তা দুর্গাপল্লী দিয়ে সুবন্দোবস্ত করা হয় শিলচর থেকে সাংবাদিক রাজুদের প্রতিবেদন এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র আমাদের এই মেডিকেলের ক্যাম্পাসের ভিতরে মা কালীর একটা মন্দির আছে মন্দিরটা স্থাপিত হয়েছে উনিশশো পঞ্চাশ ইংরাজিতে আমরা প্রত্যেক বছরেই এই মা কালীর বাসরিক উৎসবটা করে থাকি আর খুব সুন্দরভাবে হয় সবাই আসেন দূর দূর থেকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে একটি আবেদন করতেছি যে পূজা কমিটির পক্ষ থেকে আমাদের মন্দিরটা লাখ উপরে যে রাস্তা এটা নেই তে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে যেটা আবেদন করছি যে উনি যেন আমাদের এই রাস্তাটা মেডিকেলের ভিতর দিকে না দিয়ে আমাদের এই দুর্গাপলির ভিতর দিকে দিয়ে দিলে খুবই ভালো হয় আর আসাম দর্শনের স্কিম থেকে যদি আমাদের এই রাস্তাটা করে দেন সব থেকে ভালো হয় জয় মা কালী